আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে মোবাইলে বাড়িতে বসেই টেম্পার গ্লাস লাগাবেন এই যে আমি একটা মোবাইল নিয়ে আসি আর এই টেম্পার গ্লাস নিয়ে আসি ঠিক আছে এই টেম্পার গ্লাসটা টেম্পার গ্লাস সবগুলোই সেম লাগানোর প্রসেস আমি আজকে মানে প্রসেসটা সিক্রেটটা বলবো কীভাবে আপনারা সুন্দর মতো জায়গা মতো বসাতে পারবেন আর এর আগে আপনারা এই যে মোবাইলের যে স্ক্রিন আছে সেটা ভালো করে পরিষ্কার করে নেবেন আমি অলরেডি পরিষ্কার করে নিয়ে আসি আবার একটু একটু বসা মাজা করালাম এখন দেখেন এই যে প্রথমে আপনি স্ক্রিনের যে সাইজটি আছে একটু দেখে আপনি অনুমান করে নেবেন তারপর এই যে টেম্পার গ্লাসটা আছে এটা যোগ করবেন খুলবেন তারপর এখানে আপনার আপনারা এইটা ধরবেন ধরে সামনে জানো একটু ধরে এই যে এই দিক থেকে আগে একটু খেয়াল রাখবেন আর এদিকে একটু খেয়াল রাখবেন এদিকে যে পাঁচ সোলটা রয়েছে এই যে এই জায়গাটা রয়েছে ক্যামেরা এই জায়গাটা একটু মিলাবেন মিলিয়ে এই দিকটাও একটু খেয়াল রাখবেন তারপরে এরকম বসাবেন আর অবশ্যই আপনারা এই দুই সাইডে ধরবেন এভাবে ঠিক আছে ধরে দুও সাইড এই সাইডে এবং এই সাইডে এই সাইডটার জন্য দুও সাইড সমান থাকে ঠিক আছে আর সামান্য এই ক্যামেরার দিকটার জন্য একটু এই জন্য একটু মানে এই সাইডে যেভাবে খালি থাকবে এই ওই জন্য এইভাবে খালি থাকে ঠিক আছে আর এই সাইডে একটু বেশি খালি থাকলে কোনো সমস্যা নেই ঠিক আছে এইভাবে আপনারা বসাবেন সো আমি এখন বসাইতেছি ক্যামেরা সহযোগিতা করে দিয়েছে আমার বন্ধু কামদান ধন্যবাদ কামরানকে আর আপনারা দেখতে থাকুন সামনে এখানে একটু দেখাও এই যে আপনার এই যে আপনারা দেখেন এইদিকে এইদিকে সব দিক দিয়ে মিলে এখন আমি ভাবতেছি যে ঠিক আছে ঠিক আছে আমি ভাবতেছি এখন যে ঠিক আছে এখন আমি এইদিকে একটু চাপ দিয়ে হালকা করে ওইদিকে নিয়ে নেব আঙুলটা এই যে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এভাবে যখন আমি দিয়ে দেবো তখন কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখতে পারলেন কীভাবে আপনি নিজে নিজেই টেম্পার গ্লাস লাগাতে পারবেন আর বাইরে কাউকে একশো টাকা দিয়ে লাগাতে হবে না আর এগুলো টেম্পার গ্লাসের দাম খুবই সীমিত মানে এই যে সাত টেম্পার টেম্পারগুলো এগুলো মনে করেন বিশ থেকে পঁচিশ টাকা দাম আপনি যদি খুচরা কিনতে চান দোকান থেকে বিশ থেকে পঁচিশ টাকা নেবে কিন্তু আপনাকে যা যারা লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়া শহ একশো টাকা নেবে এজন্য আপনি বিশ থেকে তিরিশ টাকা দিয়ে কিনবেন আমার ভিডিওটা দেখবেন দেখে লাগিয়ে ফেলবেন আপনার সত্তর টাকা বেঁচে যাবে ধন্যবাদ